ver su rueda de trabajar mi pecho de la চলে এসেছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আছে লুচি আর মাংসের ঘুগনি এটা যখন তোমাদেরকে কতবার দেখাবো কতদিন যে চলবে 1 কিলো ময়দার লুচি করেছে বনকালকে একা হাতে খেয়ে নে সকালবেলা পলে পেট খারাপ দিয়ে ঘুম থেকে উঠে ইনো খেলো ওই যে বিছানার উপরে মেট্রোজিল রাখা রয়েছে লুচি খেয়ে তারপরে পটির ওষুধ খাবে মেট্রোজিল আমার মতো পাবলিক তুই আজকে অনেক সকাল সকাল কাজের দিদি ভাই এসে বাসন মেজে জামা কাপড় কেচে ঘরটর মুছে দিয়ে গেছে আজকে অনেক সকালে এসেছিল তারপরে এখন আমার কাজ বিছানাটা ওই ঘরের বিছানাটা তুলে আসলাম তারপরে এখন এই ঘরের বিছানাটা তুললাম আর এখন এই জামা কাপড়গুলো সব কালকের কাঁচা জামা কাপড় তো এগুলো এখন সব ভাঁজ করছি আর এগুলো ভাঁজ করা হয়ে গেলে তারপরে বিছানাটা ফাঁকা হয়ে যাবে তারপরে বিছানাটা ঝাড়বো ঝেড়ে চলে যাবো সোজা রান্নাঘরে রান্না নেই কিন্তু রান্নাঘরে কাজ আছে দেখাচ্ছি তোমাদেরকে আগে জামা কাপড়টা ভাঁজ করে বিছানাটা ঝেড়ে নিই ঠিক আছে তো এই যে ওরা দুজন এখন একটু বসুক বিছানা টিছানা সব তুলে দিয়েছি আর এই যে এই ঘরের বিছানা পরিষ্কার চলো তোমাদেরকে এবার দেখাই যে রান্নাঘরে কি কাজ আছে বলছি তোমাদেরকে রান্নাঘরের কাজ বলতে ব্যাক ক্যামেরা করছি দাঁড়াও এই যে এই কটা বোতল খালি হয়েছে এই কটা বোতল ভরে আমি এখন ফ্রিজে ঢোকাবো জল আর এই হচ্ছে গোবিন্দভোগ চাল আজকে মেনুতে থাকছে গোবিন্দভোগ চালের ফেনা ভাত আলু সিদ্ধ ডিম সিদ্ধ দিয়ে আর মাছ কিনলাম কালকে বোন বাড়ি চলে যাবে তো কালকে সকালবেলা রান্না হবে তার জন্য মাছ কিনলাম মাছ শুভ আর আমার তো মাছ খাওয়ার বাহানা হলেই হলো একটা তাই না তা আবার যদি হয় পাঙাশ মাছ তাহলে তো কোনো কথাই নেই পাঙাশ মাছের চর্বি চর্বি পিস ঠিক আছে আর দাগার পিসগুলো দাঁড়াও দেবের করে দেখাই মাছটা এত ফ্রেশ মাছ দিয়েছে না কি বলবো এইমাত্র বাড়িতে এসে দিয়ে গেল ফোন করেছিলাম এই দেখো সেই মজা তো ওই মাছটা এখন ধোবো ধুয়ে ফ্রিজে ঢুকাবো কালকের জন্য আর এই যে দিদি ভাই বাসন মেজে গেছে এই বাসনগুলোকে গুছাবো তাহলে একটা কাজ দুটো কাজ তিনটে কাজ চারটে কাজ মোট চারটে কাজ আছে চারটে কাজ করে নিই করে নিয়ে তারপরে আসছি কিছু শেয়ার করলাম না ফোনটা ঘরে থাক ঠিক আছে রান্নাঘরের কাজ যেগুলো ছিল সেগুলো সেরে স্নান করে নিয়েছি স্নান টান করে এদিকে দেখো ভাত হয়ে গেছে আর ভাত বুদ্ধি আর আজকে ব্যাপার নেই যেহেতু গোবিন্দভোগ চালের ভাত আলু সিদ্ধ দিয়ে ডিম সিদ্ধ দিয়ে একটু ফেনা ফেনাটাই ভালো লাগে তাই না দেখো ফ্যান ফ্যান রয়েছে তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি ঠিক আছে এবার ওরা স্নান করে আসুক ওরা স্নান টান করে আসলে তারপরে খাওয়া দাওয়া হবে ঠিক আছে ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই আর কি করবো তো এই যে ভাত বাড়া হয়ে গেছে দেখো আলু সিদ্ধ ঘি ডিম সিদ্ধ নুন শুধু কাঁচা লঙ্কাটা দেখা যাচ্ছে না ওটা আনলেই হয়ে যাবে দিয়ে সব কিছু একসাথে চটকে আজকে লাঞ্চ মেনু আর কি আর আজকে মেয়েকে আর একা হাতে খাওয়ায়নি মেয়ে রোজই একা হাতে খায় দুবেলা আজকে বোন খাইয়ে দিয়েছে তারপরে বোন আর আমি খেতে বসেছি বন্ধুরা এখন টাইম হচ্ছে রাত্রির
10:20, তো সেই দুপুরবেলা লাঞ্চের টাইমে তোমাদের সাথে দেখা হয়েছিল। তারপরে সে খাওয়া দাওয়ার পর শুয়েছিলাম, তারপরে ওই যে শুয়েছি উঠেছি তখন বাজে হচ্ছে 9:30 মতো। তাও আমার ননদ এসে আমাকে ডাকলো, তাই উঠলাম। ননদ এসে ননদকে ফোন করে বলেছিলাম যে ওর ছেলেকে নিয়ে একটু আসতে রাতের দিকে, কারণ আমার একটা ব্র্যান্ড প্রমোশন আছে যেখানে একটা বাচ্চা দরকার আমার তার জন্য। তো ও এসেছিল 9:30 সময় ওর বাচ্চাকে নিয়ে, তো বাবানকে নিয়ে ভিডিও করলাম, যেটা করার দরকার ছিল ওটা করলাম 9:30 সময়, করে টোরে তারপরে সঙ্গে সঙ্গে এডিটও করে নিয়েছি। প্রায় 1 মাস ধরে স্যারকে আজ না কাল আজ না কাল আজ না কাল করে 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 ফাইনালি ফাইনালি ভিডিওটা করলাম। খুব হালকা লাগছে ভিডিওটা করার পর, কারণ বহুদিন ধরে স্যারকে আজ না কাল করে গেছি, তো খুব খারাপ লাগছিলো, কিন্তু পরিস্থিতিটা ছিল না যে ভিডিওটা করব। যাই হোক, আজকেও পরিস্থিতি যে ছিল তা নয়, বাট জোর করে হলেও যেটা কাজ করতেই হবে, তো স্যারকে কাজটা দিলাম, এডিট করে সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিয়েছি। তারপরে রাতে খাওয়া দাওয়া, আজকে দুপুরবেলা তো সিদ্ধ ভাত হয়েছিল, আর রাত্রিবেলা করে ফ্রিজের ছিল ওই কালকের মাংসের ঘুগনি, ওই ঘুগনিটাকে বের করে গরম করলাম, গরম করে রাত্রিবেলা ভাত দিয়ে খাওয়া দাওয়া হলো। এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া। আর বোন কালকে চলে যাবে বলছে, তো ওকে কে নিতে আসবে জানি না, তবে দিতে যাওয়ার কথা বলেছিল কাকিমা বারবার করে, তো দিতে যেতে পারবে না বলছে, আমাদের দুজনকেই বলেছিল বারবার করে যে ওকে রাখতে যাওয়ার কথা, তো রাখতে যেতে পারবে না বলছে। তো ওদিক থেকে এখন কেউ নিতে আসবে কি না বলতে পারছি না, তবে বোন কালকে বাড়ি যাবে এটা ফাইনাল হয়েছে। আর এই তো, আর কাকিমার খুব শরীর খারাপ, তো ইচ্ছে ছিল কাকিমাকে একবার দেখেও আসা, একা যাওয়ার ইচ্ছে ছিল না, ওকে নিয়েই ইচ্ছে ছিল, সোমনাথকে নিয়ে ভেবেছিলাম যাব, গিয়ে কাকিমাকে একবারে দেখেও আসবো আর বোনকে রেখেও আসবো। তো তোমাদের দাদা রাজি হয়নি বলে আমার আর এখন কাকিমাকে দেখতে যাওয়া হলো না আর বোনকে রাখতে যাওয়া হলো না। তো দেখা যাক ও কীভাবে কালকে বাড়ি যায়, কেউ নিতে আসে না কী হয় সে তোমরা পরে জানতেই পারবে, কালকের ব্লগে জানতে পারবে এই আর কি। আর চলো, এখন খাওয়া দাওয়া তো হয়ে গেছে, রাতের খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। ওই ঘরের বিছানার অবস্থা খারাপ, মেয়ে খুব খেলা করছে, সেই ওর ভাই এসেছিলো তো তো খেলনা মেলনা সব নামিয়েছে বিছানা টিছানা, তো আমি বললাম তুই একটুখানি, বোনকে বললাম তুই একটুখানি বিছানার খেলনা টেলনাগুলো তোল গোছা, আমি ওদিকে আসছি। তো আমি রান্নাঘরটা একটু পরিষ্কার টস্কার করে সব কিছু গুছিয়ে টুছিয়ে তারপরে, এবোন ও আচ্ছা, তো সব কিছু গুছিয়ে টুছিয়ে এখন শুতে যাব। আর এই তো রাত্রে, আমি সারাদিন ভেবেছিলাম যে রাত্রিবেলা করে কালকে যে শাক ভাজা হবে, মাছের ঝোল ফোল হবে, একটুখানি আনাজটা কেটে রেডি করে রাখবো, কারণ আমরা তো সকালে সবাই দেরি করে উঠি, আমরা 3-4 জনই একসাথে 11টার সময় ঘুম থেকে উঠি, এমন না যে আমরা এক একজন তাই না, এক একজন না, সবাই আমরা 10-11টার সময় উঠি একসাথে, যেহেতু মেয়ের স্কুল নেই তো সকালবেলা, যার জন্য এই সকালে ওঠার অভ্যাসটা পুরোপুরি চলে গেছে। তার উপরে ওর সকাল 9টা থেকে ম্যাম পড়াতে আসতো, তাও একটা 7:45-8:30 ওঠার একটা চান্স ছিল, কিন্তু এখন ওর ম্যামের খুব জ্বর এসেছে, তো ডেঙ্গু টেস্ট করতে দিয়েছে ওর ম্যাম, তো এখন 3 দিন ধরে তার জন্য পড়াতে আসছে না, কালকেও পড়াতে আসবে না, যতক্ষণে ডেঙ্গু টেস্টের রিপোর্ট আসছে ততক্ষণ পড়াতে আসবে না, তো যে কারণে আর কি সকালবেলা ওঠাটা দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যাবেলা পড়তে বসছে, ওর ঠামের বাড়িতে গিয়ে পড়তে বসছে, নাহলে পরে বই নিয়ে এসে এ বাড়িতে পড়ছে। এই তো এক নিঃশ্বাসে এতগুলো কথা তোমাদেরকে বললাম, কারণ তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল, আমি যেহেতু ব্লগ করতে পারিনি দুপুরের পর থেকে, তার জন্য ভাবলাম তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য সামনে এসে বলে যাই কী কী করলাম কী কী হলো। ঠিক আছে, তো এখন বিছানা করব, বিছানা করে শুয়ে পড়ব। এই ঘরে এসে তোমাদের সাথে কথা বললাম, ওই ঘরে আবার মেয়ে রয়েছে, বোন বাথরুমে গেল, বোন বাথরুমে গেল, বারান্দার লাইটটা অফ। তুলেছিস খেলনা? হাই রে, আমি বললাম খেলনা, দুজনে মিলে তুলিস নি কেন খেলনা? দেখো অবস্থা, তোল ও ব্যাগের মধ্যে ঢোকা না, মনি আসুক কেন, চল আমি হাত লাগাচ্ছি, মনি বাথরুমে গেছে। তো খেলনাগুলো তুলবো, খেলনাগুলো তুলে বিছানাটা ঝেড়ে শোবো। ঠিক আছে, টিভি কে চালিয়েছে এত রাতে 10:30 বাজে? না, টিভি দেখতে হবে না এখন, টিভি বন্ধ, এখন ঘুমাতে হবে, শুতে হবে। মা তাই তো, লাল শাড়ি সুন্দর লাগছে তো। কি খেয়েছো তুমি রাতে? ভাত খেয়েছে, লুচি খেয়েছে, ঘুমি খেয়েছে, বলছে ভাত আমাকে অল্প করে দাও আমি দুটো লুচি খাবো, তারপরে দুটো লুচি খেলো আর 6 গাল মতো ভাত খেয়েছে। এলাম ঠিক আছে খা, এখনো লুচি 10খানা লুচি বেঁচে গেছে, 10খানা লুচি ফ্রিজে ঢুকিয়ে দিলাম, ঘুগনিও বেঁচে গেছে, এখনো ঘুগনিটাও ফ্রিজে ঢুকিয়ে দিলাম। সকালের জন্য
আবার সকালের জন্য বোন পুরো 1 কেজি ময়দার লুচি করে এবার নিয়ে 7 দিন ধরে ফ্রিজ থেকে বের করে আর খা আর পটি কর। সকালে মেট্রোজিল খেয়ে নিয়েছি ভয়ে, যার জন্য আমার ওই জিনিসটা হয়নি সেরকমভাবে সারাদিন, নাহলে কিন্তু মেট্রোজিলটা না খেলে গল্প হয়ে যেত। বোনেরও হয়েছে, তারপরে বোন মেট্রোজিল খেয়ে নিয়েছে। চলো আজকের মতো তাহলে ব্লগটা এ পর্যন্তই ছোট্ট খাট্টোর মধ্যে, কালকে থেকে আবার আসছি নর্মাল ডেলি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে। কত বড় চুল হয়ে গেছে, এইমাত্র তো ওটা শাড়ি ছিল, শাড়ি আবার সঙ্গে সঙ্গে চুল হয়ে গেল কি করে? তো লাল চুল, চুল তো সবার কালো হয়, তো লাল কেন? আমি ম্যাজিক করেছি। ম্যাজিক করেছো? ঠিক আছে চলো।